মন খারাপ নয়, মাল তুলে নিয়ে চলে এসেছি। কোথায় আছে, কোথায়? গাড়িতে, গিয়ে দেখ গা, মাল এখনো অজ্ঞান হয়ে আছে। হ্যাঁ, এ তোরা কাকে তুলে নিয়ে এসেছিস? কেন, এ তোর মাল না। না, এ তোরা কাকে নিয়ে এসেছিস? তুই যে বাড়িতে ঠিকানা দিয়েছি সেই বাড়িতেই তো গিয়েছি। আরে নামও তো শবনাম। হাই 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 হাই, এতক্ষণ মনে হয় আমার শবনামের বিয়ে হয়ে গেল। এ তোরা কোন শবনামকে তুলে নিয়ে এসেছিস? ধুর শালা, যাকে নিয়ে এসেছি তাকেই বিয়ে কর। আমি আমার শবনামকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এটাও তো শবনাম। খালাম্মা, কাঁদবেন না খো, আমরা তো আছি। হ্যাঁ রে মা, তোরাও তো আমার মেয়ে, আয় সবাই খেয়ে নে। হ্যাঁ খালাম্মা, আসছি। হ্যাঁ রে, তোরা তো সবাই আছিস, কিন্তু শবনামের সই কোথায়? তাই তো, ওকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, চল চল ওকে খুঁজে দেখি, ওকে নিয়ে একসঙ্গে খাবো। হ্যাঁ চল চল। আরে ওকে তো কোথাও দেখছি না, ও কোথায় গেল? চল চল খালাম্মাকে গিয়ে বলি। তাই তো, চল। হ্যাঁ গো, এখন কি হবে? মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল। শিয়ানা মেয়ে, কোথায় গেল? ওর মা বাবাকেই বা কি উত্তর দেব? তাই তো গো। ছোট্ট চাচা, ছোট্ট চাচা, আপনাদের বাড়ি থেকে তো একটা মেয়েকে তুলে নিয়ে গেল, দুটো ছেলে মারুতিতে করে। আর এখন তাহলে কি হবে? এভাবে বসে থাকলে হবে না, এক্ষুনি চলো থানায় গিয়ে একটা ডায়েরি করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তুই যখন বিয়ে করবি না, তাহলে চল যেখানকার মাল সেখানে ফিরিয়ে দিয়ে আসি। আরে শালা পাগল নাকি রে, এখন রেখে আসতে গেলে তো ধরা পড়ে যাব। হ্যাঁ তাই তো, তাহলে এখন কি করা যায়? চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশি জ্ঞান জাব হলে ধরা পড়ে যাব। চল চল, রহিম মুড়োদের বাগান বাড়ি নিয়ে যাই একে, ওখানে গিয়ে রাখলে কেউ টেরও পাবে না। হ্যাঁ হ্যাঁ, এই অজ্ঞান অবস্থায় নিয়ে চল। শালা, বিয়ে তো করলি না, মেয়েটার জ্ঞান ফিরলে মেয়েটাকে খেতে দিতে হবে, খাবার নিয়ে আয়। যা যা, আমরা পাহারা দিচ্ছি। একটা মেয়ে মানুষ শুয়ে আছে আর আমরা পাহারা দিচ্ছি, চ মেয়েটার হাত পা বেঁধে পাশে গিয়ে দাঁড়াই। আমরা চোর হতে পারি কিন্তু অভদ্র না। ঠিক আছে তাই কর। তোরা খেয়ে নে। চল চল মেয়েটাকে কিছু খাওয়াই।
শবনম, ও শবনম, ওঠো ওঠো। আরে গায়ে হাত দিয়ে ডাক না। এই ওঠো শবনম, ওঠো। এই নাও, কখন খেয়েছো, খেয়ে নাও। এ তোমরা কারা, আমি কোথায়? আমরা তোমাকে চুরি করে নিয়ে এসেছি। কিন্তু কেন? বেশি কথা বলো না, খেয়ে নিতে বলছি, খেয়ে নাও। শুধু এই পাউরুটি মিষ্টি দেবে, ভাত দেবে না? বিয়ে বাড়ি কখন খেয়েছি, খুব খিদে পেয়েছে। এই যা যা শামিম, হোটেল থেকে ভাত নিয়ে আই, মেয়েটাকে তো আর মেরে ফেলা যাবে না। এই চল চল, আমিও যাব। এই শোনো, শুধু থানায় ডায়েরি করে বসে থাকলে হবে না, যা করার আমাদেরকেই করতে হবে। তাই তো গো, এখনো তো মেয়েটার মা বাবা একবারও খোঁজ নিল না। ওদের কথা ছেড়ে দাও, সৎ মায় আবার কি খোঁজ নিবে, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের বসে থাকলে হবে না, যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ চলো। চারটে ভাত পার্সেল করে দিও তো। ঠিক আছে, দিচ্ছি। বিয়ের বাড়ি থেকে কিডন্যাপ হলো এক যুবতী, মেয়েদেরকে বিয়ে বাড়ি পাঠিয়েও শান্তি নাই। দেখ দেখ, পেপারটা নিয়ে আয় দেখি। ভাত লাগবে না, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি কি দোষ করেছিলাম যে তাই তোমরা আমাকে তুলে আনলে? তাহলে শুনো আমাদের কাহিনী। তাহলে শুনলা আমার কাহিনী, এবার তোমার কাহিনী বলো। আমার সৎ মা তোমরা কত ভালো, তোমরা আমার কত খোঁজ নিচ্ছ। আমার সৎ মা আমাকে চোখের কোণাও দেখতে পারে না, আমি যতই কাজ করি না কেন আমাকে শুধু কথায় কথায় খোঁটা দেয়। আমি তোমাদের কাছে ভালো আছি জানো। থামো, ওরা আসুক, ওরা আসলে তোমাকে বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করব। এই সাকিব শোন, এটা দেখ পেপারে কি লিখেছে। এ তো আমাদের ঘটনা, বিয়ে বাড়ি থেকে মেয়ে কিডন্যাপ। আমি বাপু এসবের মধ্যে নাই, আমি পালাই। তুরাই এনেছিস, যা খুশি কর। এই শালা, থাম থাম, তোর জন্যই সব হইলো। হ্যাঁ রে, আমরা দুজন তো তাহলে এবার চুরির দায়ে ফেঁসে যাবো। এই শোন, মেয়েটাকে খুব চোখে চোখে রাখতে হবে, মেয়েটা যেন আমাদের এই গন্ডি থেকে বেরোতে না পারে। যদি বাইরে গিয়ে বলে আমাকে কিডন্যাপ করেছে, তাহলে আমরা দুজনেই শেষ। এই তোমরা কি যুক্তি করছো, তোমাকে কি কি খাওয়াবো তাই ভাবছি। সত্যি তুমি খুব ভালো, তুমি আমার কত খোঁজ নিচ্ছ। হ্যাঁ রে, মাল তো তোর কথায় মজে গেছে, এই একটা সুযোগ। তাহলে এক কাজ কর ভাই, মেয়েটাকে তুই বিয়ে করে নে, তাহলে আমরা দুজনে কিডন্যাপের হাত থেকে বেঁচে যাবো। চল তাহলে গিয়ে বলি।